পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল ছাড়া আরও এক মডেলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন বলেও দাবি ওই মডেলের। ট্রাম্পের গ্রেপ্তারের পর নতুন করে তার যৌন কেলেঙ্কারি সংক্রান্ত বিস্ফোরক তথ্য সামনে আসায় যুক্তরাষ্ট্র জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত অভিযোগ তোলা এই মডেলের নাম কারেন ম্যাকডুগাল। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের বাসিন্দা তিনি। প্রাপ্তবয়স্কদের পত্রিকা হিসেবে পরিচিত প্লেবয় ম্যাগাজিনে মডেল হিসেবে কাজ করতেন তিনি। এছাড়াও অভিনেত্রী হিসেবে বেশ সুনাম রয়েছে তার। 52 বছর বয়সী ম্যাকডুগালের দাবি, 2006 থেকে 2007 সালের মধ্যে তার সঙ্গে সম্পর্কে জড়ান ডোনাল্ড ট্রাম্প। এই এক বছরের মধ্যে বহুবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন তারা। যদিও স্টর্মি ড্যানিয়েলের মতোই কারেন ম্যাকডুগালের অভিযোগও অস্বীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাম্প। ওই সময় কারেনের অভিযোগ সামনে এলে তার ভাবমূর্তিতে আঘাত লাগার সম্ভাবনা ছিল। এই অবস্থায় মুখ বন্ধ রাখতে ওই মডেলকে $1.5 লাখ দেওয়া হয়েছিল বলে দাবি করেছে আমেরিকার মিডিয়া ইনকর্পোরেট AMI। প্লেবয় ম্যাগাজিনে কাজ করা ওই মডেলকে কোথায় টাকা দেওয়া হয়েছিল তাও জানিয়েছে AMI। সংস্থাটির দাবি, 2018 সালে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেলের অফিসে এই লেনদেন হয়। মঙ্গলবার আদালতে ট্রাম্প আত্মসমর্পণ করলে এ বিষয়টিও তোলেন সরকারি আইনজীবী। এজলাসে তিনি বলেন, AMI এর সাবেক প্রধান নির্বাহী ডেভিড পেকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই সাবেক মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সে কারণেই প্লেবয় পত্রিকার মডেলকে টাকা দিতে রাজি হন তিনি। ওই টাকা পরে ট্রাম্পের মিটিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্প টাকা না দেয়ায় পেকারকেই অর্থ মেটাতে হয়েছিল। নতুন করে এ তথ্য আবারও সামনে আসায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তথ্যটিকে গুরুত্বের সাথে প্রকাশ করে। ব্রিটিশ গণমাধ্যম BBC শিরোনাম করে, কারেন ম্যাকডুগাল ট্রাম্পের মামলায় কে এই দ্বিতীয় নারী। দেশটির আর এক শক্তিশালী গণমাধ্যম রয়টার্স তাদের শিরোনাম দিয়েছে, কারেন ম্যাকডুগাল ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে কে এই প্লেবয় মডেল। এছাড়া গার্ডিয়ান, অ্যাসোসিয়েট প্রেস সহ শক্তিশালী সব গণমাধ্যমে এই নিউজটি প্রকাশ পেয়েছে। এরপর থেকেই সাবেক এই প্লেবয় মডেল আলোচনায়। 2021 সালে এ মামলায় রায় দেয় যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশন। সেখানে বলা হয়, প্লেবয় মডেল কারেন ম্যাকডুগালকে AMI এর পক্ষ থেকে বিপুল অঙ্কের অর্থ টাকা দেয়ায় নির্বাচনে সুবিধা পেয়েছিলেন ট্রাম্প। এর জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্টের সংস্থাকে $1,87,500 জরিমানাও করে কমিশন। মার্কিন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকেও মুখ বন্ধ রাখতে একই কারণে বিপুল অঙ্কের টাকা ট্রাম্পের পক্ষ থেকে ঘুষ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পর্ন তারকার মামলার ঘটনায় গেল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার দেখানো হয়, তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী 4 ডিসেম্বর। নাইমুল হাসিব, দেশ টিভি।